অপারেশন আল-আকসা ফ্লাডের মধ্য দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিয়ে চৌকশ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে রুখতে কবে থেকে হামলার পরিকল্পনা করে হামাস, কিভাবে প্রশিক্ষণী বানায়, এসবই এখন আলোচনায় আন্তর্জাতিক রাজনৈতিক মহলে। হামাসের প্রশিক্ষণ নিয়ে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাজায় ইহুদি বসতির আদলে বিভিন্ন গোপন ক্যাম্প তৈরি করে হামলার প্রশিক্ষণ চলে হামাস যোদ্ধাদের। এছাড়াও প্যারাগ্লাইডিং, আকস্মিক হামলা, বিভিন্ন চেকপোস্টে কিভাবে হামলা চালানো যায়, ইসরায়েলি সেনাদের কিভাবে আটক করা যায়, এসবই ছিল প্রশিক্ষণের আওতায়। গেল দুই বছর ধরে ভূখণ্ডটিতে অভিযানের জোর প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। ইসরায়েলে হামলা চালানোর ব্যাপারে অনেক গোপনীয়তা বজায় রেখেছে হামাসের কমান্ডাররা। হামাসের এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ইসরায়েলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলার সিদ্ধান্ত নেয়া থেকে শুরু করে হামলা পরিচালনা সহ প্রায় সবকিছুর মূলে রয়েছেন হামাসের কাসেম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ। তাকে এই অভিযানের মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করছে আন্তর্জাতিক অনেক গণমাধ্যম। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা দেইফের এক অডিও বার্তা প্রকাশের পরই 7,000 রকেট ছোড়া সহ সীমান্ত প্রাচীর ভেঙে ইসরায়েলে প্রবেশ করেন হামাসের যোদ্ধারা। সংগঠনটির একটি সূত্র জানিয়েছে, 2021 সালে মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলার পর অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হচ্ছে এই সিদ্ধান্তের ক্ষেত্রে ছিল দুটি ব্রেইন, একজন মাস্টার মাইন্ড। অর্থাৎ যৌথভাবে সিদ্ধান্ত নেন হামাসের আল-কাসিম ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ দেইফ ও হামাস গাজা শাখার আরেক নেতা ইয়াহিয়া সিনওয়ার। তবে মূল পরিকল্পনাকারী ছিলেন মোহাম্মদ দেইফ। দেইফকে হত্যা করতে এখন পর্যন্ত 7 চেষ্টা চালিয়েছে ইসরায়েল, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে বলে জানা যায়। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।